নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওতে। তো যারা যারা এসসি এসটি ওবিসি রয়েছেন, তো তাদের জন্য এই মুহূর্তে সবথেকে বড় ঘোষণা নিয়ে মুখ্যমন্ত্রী এসসি এসটি ওবিসি যারা রয়েছেন তাদের জন্য একটা দারুণ খুশির খবর দিল। তো বন্ধুরা, যারা এবারে এসসি এসটি বা ওবিসি রয়েছেন, যারা কাস্ট সার্টিফিকেটের জন্য যারা আবেদন করেন, অথচ কাস্ট সার্টিফিকেটের জন্য বিভিন্ন দপ্তরে গিয়ে অপেক্ষা করতে হয়, তো তাদের সেই সমস্যা সলভ করে দেওয়ার জন্য একটা নতুন পদ্ধতি চালু করে দিয়েছে। তো ইতিমধ্যে সমস্ত এসসি এসটি ওবিসি যারা রয়েছেন, কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করেন বা যাদের এখনও এসসি এসটি ওবিসি সার্টিফিকেট নেই, তো সেই সমস্ত বন্ধুদের জন্য একটা দারুণ খুশির খবর দিল মাননীয় মুখ্যমন্ত্রী। তো কী এই খুশির খবর, তো আজকের এই ভিডিও মাধ্যমে জানিয়ে দেবো। কাজেই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেন। আর যারা যারা নতুন রয়েছেন, নিচের দিকে সাদা কালার সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করে নিচে থাকা অল নোটিফিকেশন অপশনটি অন করে দেবেন পরবর্তী আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে ব্রিক ব্রেকিং আপডেট, যারা এসসি বা এসটি যারা ওবিসি রয়েছেন, তো তাদের জন্য বিরাট ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী। তো বন্ধুরা, অনস্ক্রিনে এখানে দেখতে পাচ্ছ, এটা একটা অনলাইন নিউজ আর্টিকেলে পাবলিশ হয়েছে এবং সেখানে বলেছে যে রাজ্যের এসসি এসটি ওবিসি মানুষদের কাস্ট সার্টিফিকেটের জন্য আর নির্দিষ্ট দপ্তরে গিয়ে আর অপেক্ষা করতে হবে না, অনলাইনে পাওয়া যাবে কাস্ট সার্টিফিকেট বা জাতিগত শংসাপত্র। অর্থাৎ অনলাইনে আবেদন করতে পারবেন এবং অনলাইনেই পেয়ে যাবেন কাস্ট সার্টিফিকেট বা জাতিগত শংসাপত্র। এবং বাবা অর্থাৎ পিতার সার্টিফিকেট না থাকলেও তারা সার্টিফিকেট পাওয়াতেও আর তাদের কোনো প্রকার বাধা থাকবে না, এমনকি অফিসে গিয়ে লাইনে দাঁড়াতে হবে না, বাড়িতে বসে হয়ে যাবে সব কিছু, অনলাইনে জাতিগত শংসাপত্র পাবে রাজ্যবাসী। তো রাজ্যবাসীর জন্য একটা দারুণ খুশির খবর দিয়ে দিয়েছে এই নভেম্বর মাসে, সেক্ষেত্রে লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবেন। তো এই যে নতুন পদ্ধতি চালু করলো, তো এই ক্ষেত্রে লক্ষ লক্ষ মানুষ উপকৃত হতে চলেছেন। তো রাজ্যের অনগ্রস শ্রেণী কল্যাণ দপ্তর এই সুবিধা চালু করেছে, অনলাইনে আবেদন করবেন এবং অনলাইনে আপনি সার্টিফিকেট পেয়ে যাবেন। অর্থাৎ তারা অনলাইনে গিয়ে সেই সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারবেন এবং ডাউনলোড করার পর আশা করি সেটাকে প্রিন্ট আউট করে নিতে পারবেন খুব সহজে। এছাড়াও বন্ধুরা, আপনাদের নিকটবর্তী কম্পিউটার সেন্টারে গিয়ে অর্থাৎ সাইবার ক্যাফে গিয়ে সেখানে গিয়ে সমস্ত নথি দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে এবং ফর্ম ফিল আপ করে দেওয়ার পর সেই সার্টিফিকেটটি যদি এখানে অ্যাপ্রুভ হয়ে যায়, তো সমস্ত প্রকার ডকুমেন্টস সাবমিট করার পর, অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর সেই সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারবেন অনলাইন থেকে খুব সহজে। অর্থাৎ বন্ধুরা, যারা যারা কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করছেন, তো সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে, এই অনস্ক্রিনে অফিসিয়াল ওয়েবসাইটে, এখানে অনস্ক্রিনে এখানে দেখতে পাচ্ছেন, তো এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে কাস্ট সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন। এবং এই সার্ভিস শুরু করাতে স্বভাবত খুশির সমস্ত রাজ্যের এসসি এসটি ওবিসি সম্প্রদায় যারা রয়েছেন, তো তারা ইতিমধ্যে তাদের জন্য একটা খুশির খবর দিয়েছেন। তো এই খুশির খবর পেয়ে তারা ইতিমধ্যে খুশি হয়েছেন, সমস্ত বন্ধুদের জন্য একটা দারুণ খুশির খবর দিয়েছে। তো বন্ধুরা, এই দারুণ গুড নিউজটি তোমার বন্ধুদের সাথে এবং বাড়ির ফ্যামিলি মেম্বারদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে গুরুত্বপূর্ণ আপডেটটি তারাও জেনে নিতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেবেন। আর এইরকম প্রকল্প রিলেটেড নতুন নতুন প্রকল্পের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। পরবর্তী আপডেট নিয়ে ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।